আমাদের সমস্যাটা ছিল দুইটা সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম করা, ঠিক আছে? আমরা বানাতে চাচ্ছি অ্যালগোরিদম। এখন এই সমস্যাটা হচ্ছে সলভ করার জন্য আমরা কি করব, আগে হচ্ছে দুইটা সংখ্যা নিব। তো তার আগে হচ্ছে প্রথম যে স্টেপ আছে, স্টেপ ওয়ান কি করতে হবে, স্টেপ ওয়ান হচ্ছে আমরা স্টার্ট করব, প্রোগ্রামটাকে স্টার্ট করব। তারপর স্টেপ টু যেটা আছে, স্টেপ টু তে কি হচ্ছে আমরা কি করব, এই যে প্রোগ্রামটা আমরা শুরু করেছি এই প্রোগ্রামের কয়টা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবল গুলা ইনপুট নিব, কতগুলো ইনপুট আছে। তো আমরা ধরেছি দুইটা ইনপুট আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, এই দুইটা ভেরিয়েবল আছে। 3 নম্বর ধাপে গিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে যোগফলটা বের করব। তো যোগফল বের করার ফর্মুলা হচ্ছে সাম ইকুয়াল এ প্লাস বি। পরের ধাপে কি করব, পরের ধাপে হচ্ছে আমরা এখানে খেয়াল করে দেখো, ভেরিয়েবল এখানে আমি স্মল এ আর স্মল বি ধরেছি, তো সেক্ষেত্রে এখানে অবশ্যই স্মল এ আর বি নিতে হবে। যদি ক্যাপিটাল এ ধরো তার মানে হচ্ছে নতুন কোনো ভেরিয়েবল হবে। তো সি প্রোগ্রামে আমরা দেখবো যে সি প্রোগ্রামে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এই দুইটা হচ্ছে আলাদা আলাদা মিনিং, দুইটা আলাদা আলাদা মিনিং আছে। তো এই জন্য সি প্রোগ্রামটাকে বলা হবে কেস সেন্সিটিভ, অর্থাৎ ক্যাপিটাল কেস স্মল কেস এই দুইটা বিষয়ে যদি আমরা ধরি তাহলে দুইটা আলাদা জিনিস। এটা হচ্ছে স্মল এ দিয়ে যেটা বোঝাবে, ক্যাপিটাল এ দিয়ে আলাদা জিনিস বোঝাবে, এই জন্য এটা খেয়াল করতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে রেজাল্ট রেডি, রেজাল্টটাকে কি করানো, শো করানো। এই শো করাটাকে বলা হয় প্রিন্ট করা। তো প্রিন্ট করবো কাকে, সামটাকে, কারণ সামের মধ্যে এ আর বি এর যোগফলটা, মানে এ আর বি এর যে যোগফলের যে ভ্যালুটা সেটা সাম ভেরিয়েবলের মধ্যে আছে। প্রিন্ট করবো সামকে। তাহলে পরের ধাপে গিয়ে যেহেতু প্রোগ্রাম মান বের করা শেষ, ভ্যালু বের করা হয়ে গেছে, এটা শো করা হয়ে গেছে, সবার শেষের ধাপ হচ্ছে এন্ড করা। তো এটাই হচ্ছে মূলত বর্ণনামূলক সমাধান সমস্যার। তো অ্যালগোরিদমকে আরো বিস্তারিত বর্ণনা করতে হয়, তো এটাকে আমি সংক্ষিপ্ত করে সহজভাবে প্রেজেন্ট করেছি। তো এখানে মূলত এই যে পার্টটা, যে স্টার্ট ইনপুট এ প্লাস বি, এইভাবে যদি আমরা লিখতাম আলাদা করে, ধরো এটাকে যদি আমরা আলাদা করে এইভাবে লিখতাম, স্টেপ গুলো লিখতে হয় না শুরু করার সময়। যদি আমরা শুরু কোড লিখতে চাই, শুরু কোড হচ্ছে যত সংক্ষেপে সুন্দর করে প্রেজেন্ট করা যায়, মানে অনেক সহজে সুন্দর করে সংক্ষিপ্ত আকারে বিভিন্ন ধরনের শব্দের সাহায্যে প্রেজেন্ট করাকে বলে শুরু কোড। তো এটা মূলত হচ্ছে সুডো কোড। আমি সুডো কোডটাকে একটু ভাষাবন্ধা করে অ্যালগোরিদমের মধ্যে নিয়ে আসছি। তো এই ডান পাশে যেটা করেছি এটা হচ্ছে সুডো কোড, ঠিক আছে? এটা হলো মূলত সুডো কোড, এটা হচ্ছে অ্যালগোরিদম, এটা হচ্ছে সুডো কোড, ঠিক আছে? দেখো দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য না। অ্যালগোরিদম একটু বেশি বর্ণনা দেওয়া হয়, বেশি বর্ণনা ইউজ করা হয়, আর হচ্ছে সুডো কোডের মধ্যে সংক্ষেপে প্রেজেন্ট করা হয়, একেবারে সংক্ষেপে। তো এখানে যদিও আমরা এখানে বেশি নেইনি, এখন এই সেম সমস্যা যদি তোমাকে বলে ফ্লোচার্ট বের করো, ফ্লোচার্টটা কিভাবে করবা দেখো। ফ্লোচার্ট হচ্ছে প্রথম ধাপে তুমি হচ্ছে একটা ওভাল শেপ নিবা, ঠিক আছে? এটা হচ্ছে কি স্টার্ট করার জন্য। 2 নম্বর ধাপে হচ্ছে আমরা ইনপুট নিব। তো ইনপুট নেওয়ার জন্য কি করতে, একটা সামুদ্রিক নিতে হবে। সামুদ্রিক হচ্ছে কিসের কাজ করবে, ইনপুট নেয়ার কাজ করবে। সবাই ঝটপট একে ফেলো, আজকে নেটের খুব সমস্যা করছে, নেট বারবার সিগনাল দিচ্ছে। যদি আমার ল্যাপটপ আর মোবাইল দুইটাই না লাগতো তাহলে আমি মোবাইলের ডেটা দিয়ে ক্লাস নিতে পারতাম, মোবাইলের ডেটা দিয়ে দুইটা নিতে গেলে একসাথে তখন ঝামেলা করে। আবার এখন হচ্ছে মোবাইলটা দিয়ে হচ্ছে ভয়েসটা যদি মোবাইলটা দিয়ে দিই তাহলে ভালো হয়, এই জন্য মোবাইলটা ইউজ করতে হয়, আর ল্যাপটপটা ইউজ করতে হয় রেকর্ড করার জন্য, মোবাইলে রেকর্ড হয় না, এই হলো একটা যন্ত্রণা। আচ্ছা তাহলে এরকম আমরা চিহ্ন ইউজ করবো কেন, আমরা হচ্ছে কাজগুলো কিভাবে করছি দেখো। ধাপে ধাপে প্রথম হচ্ছে স্টার্ট করা, স্টার্টের জন্য কি দিতে হয়, একটা ওভাল শেপ দিতে হয়। তো স্টার্ট করলাম ওভাল শেপ দিয়ে, আবার হচ্ছে তোমার ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক দিতে হয়, তো এই জন্য 2 নম্বরটাই সামান্তরিক দিয়েছি। আবার হচ্ছে প্রসেস করার জন্য আয়ত দিতে হয়, যেন আমরা পরেরটা হচ্ছে আয়ত। আর লাস্টটা হচ্ছে আমরা আবার হচ্ছে কি দিচ্ছি, সামান্তরিক দিচ্ছি, কারণ প্রিন্ট করতে হবে। আর সর্বশেষ প্রোগ্রাম যখন শেষ হবে, শেষ করার জন্য হচ্ছে আমরা আবার একটা ওভাল শেপ। এখন এই সবগুলোর মধ্যে কি দিতে হবে, অবশ্যই ডিরেকশন দিতে হবে, ডিরেকশন দিতে হবে, আর এর মাঝখানে হচ্ছে কথাগুলো লিখতে হবে। এখানে ডিরেকশন দিতে হবে কিভাবে, পরে এই ধাপে এসেছে, তাহলে উপর থেকে নিচে হচ্ছে ডিরেকশন।
তারপর হচ্ছে এখান থেকে কোথায় এসেছে, এই ধাপে এসেছে, এই ডিরেকশন গুলো কানেক্ট করে দিতে হবে, ফাঁকা রাখলে হবে না, ঠিক আছে? অবশ্যই একটার সাথে একটা বক্সের সাথে একটা বক্স কানেক্ট করতে হবে, ভালোভাবে ফাঁকা রাখা যাবে না। তাহলে তোমরা কি করবা, এই জায়গাতে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে স্টার্ট, স্টার্ট করবা, আর সবার শেষে হচ্ছে কি করতে হবে, এখানে গিয়ে এন্ড করতে হবে, দা এন্ড। তাহলে মাঝখানে কি কি কাজ ছিল, এই ধাপে হচ্ছে তোমাকে ইনপুট নিতে হবে, ইনপুট কি কি নিব, এ কমা বি, এই ধাপে গিয়ে হচ্ছে তোমাকে প্রসেস করতে হবে। তাহলে এখানে কি লিখতে হবে, সাম ইকুয়াল এ প্লাস বি, এ প্লাস বি, এই ধাপে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, কাকে, সামকে প্রিন্ট করতে হবে, হলো সামকে, সামের আমি হচ্ছে এসটা দেখো বড় হাতে দিয়েছিলাম, তখন উপরে সামের এসটা বড় হাতে দিয়েছি এই জায়গাতে, তাহলে এখানেও সামের এসটা বড় হাতে দিতে হবে। এই হলো একসাথে অ্যালগোরিদম, ফ্লো চার্ট আর হচ্ছে সুডো কোড, ঠিক আছে? এই মাঝখানটা হচ্ছে কি, ফ্লো চার্ট। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার, তাহলে তো এই তিনটার একটার মানেও তো কোড লেখা না, মানে এটা তো কোড প্রকাশ করতেছে, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে কোডিং এর আগের ধাপ, মানে হচ্ছে আমরা প্রিপারেশন ধাপে আছি, এখন প্রিপারেশন আচ্ছা ধাপে আছি, আচ্ছা, ঠিক আছে? জি স্যার, আমরা হচ্ছে এখনো কোডিং শুরু করি নাই, কাজ শুরুতে আমি বলেছি যে আমরা হচ্ছে প্রোগ্রাম তৈরি করার জন্য কাজগুলো করছি, সেই কাজগুলোর মধ্যে হচ্ছে 6-7টা ধাপ আছে। তো ধাপের এখন আমি আবার একটু ব্যাক করছি, দেখো 6-7টা ধাপ আছে। ধাপের মধ্যে প্রথম তিনটা ধাপ হচ্ছে, এখন আমরা আগামী কয়েকদিন দেখব প্রথম তিনটা ধাপ কি কি। দেখো প্রথম তিনটা ধাপ হচ্ছে, কোথায় গেল, আচ্ছা আমি তোমাদের আবার শেয়ার করছি, দেখো এই যে মানে একটা প্রোগ্রাম যদি হচ্ছে আমরা তৈরি করি, করার সময় আমাদের হচ্ছে প্রোগ্রাম তৈরি করার আগে হচ্ছে কিছু ধাপ আছে, পরে কিছু ধাপ আছে। তো তুমি যেটা বলছো সেটা হচ্ছে কোডিং, মানে আমরা চাচ্ছি হচ্ছে প্রোগ্রামটা সি প্রোগ্রামে লিখবো। তো সি প্রোগ্রামে লিখার আগেও কিছু কাজ আছে, পরে কিছু কাজ আছে। প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্দিষ্ট করা, যেমন ধরো তুমি বললা যে আমরা কি কাজটা করেছি, আমরা করেছি হচ্ছে যে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে, এটা হচ্ছে সমস্যা নির্দিষ্ট করা। আমি সমস্যা ঠিক করলাম যে দুইটা সংখ্যার যোগফল বের করতে হবে, এটাই আমার সমস্যা। 2 নম্বর ধাপ হচ্ছে সমস্যা বিশ্লেষণ করা, এখন আমরা চিন্তা করে দেখলাম যে এই সমস্যাটা সলভ করতে গেলে দুইটা সংখ্যা, যেহেতু দুইটা ভেরিয়েবল লাগবে, আর যোগের জন্য সূত্র হচ্ছে দুইটা ভেরিয়েবলের যোগফল এ প্লাস বি, প্লাস ইউনিয়ন করতে হবে। এখানে ছোট একটা ম্যাথ, অনেক সমস্যা আছে, অনেক বড় ম্যাথ ইউজ করা লাগতে পারে, তখন তোমাকে ওই ম্যাথ পড়াশোনা করে আসতে হবে, তারপর প্রোগ্রাম শুরু করতে হবে। তো 2 নম্বর ধাপ গেল, 3 নম্বর ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। আমরা এতক্ষণ যা করেছি অ্যালগোরিদম, ফ্লো চার্ট, সুডো কোড, এটাই হলো মূলত প্রোগ্রাম ডিজাইন। আমরা এখনো কোডিং এ যাই নাই, কোডিং হচ্ছে অনেক দেরি, আগে হচ্ছে ডিজাইন করে আমরা হলো আগে খসড়া ভাবে কাজ করব। যেমন ধর একটা বিল্ডিং তৈরি করার আগে যে ডিজাইন করা হয়, ডিজাইনটা দেখে একটা আইডিয়া পাওয়া যায় ওই বিল্ডিং এর মধ্যে কয়টা রুম থাকবে, হ্যাঁ দরজা কোন দিকে থাকবে, পরবর্তীতে ডিজাইন দেখে আবার চেঞ্জও করা যায় যে দরজাটা আমি এদিকে দিব না ওপাশে দিব, জানালাটা দক্ষিণ দিকে দিব। তো প্রোগ্রাম ডিজাইনটা দেখে মূলত প্রোগ্রামাররা প্রোগ্রাম লিখে, তারপরেও ডিজাইন দেখে পরবর্তীতে যদি মনে হয় যে কোনো কারেকশন দরকার হয়, তখন প্রোগ্রাম ডিজাইন দেখে তারা কারেকশনটা করে। তো আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে মূলত প্রোগ্রাম ডিজাইন দেখেছি, ঠিক আছে? প্রোগ্রাম ডিজাইন তো এখন হচ্ছে ধরো তোমাদেরকে নতুন একটা প্রোগ্রাম দিল, সেটা হচ্ছে আমরা তখন কি করেছিলাম, 2টা সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে 3টা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট, 3টা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট, ঝটপট করো, 3টা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট, 3টা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট। এখন 3টা সংখ্যার গড় নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমার কাজ হচ্ছে 3টা সংখ্যা আগে ইনপুট নিতে হবে। প্রশ্ন হচ্ছে 3টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট, মানে অ্যাভারেজ বের করতে হবে, 3টা সংখ্যার অ্যাভারেজ বের করার অ্যালগোরিদম আর ফ্লো চার্ট বের করতে হবে। এখন 3টা সংখ্যার অ্যাভারেজ বের করতে হলে আমাদের হচ্ছে প্রথমে যেটা করতে হবে, 3টা সংখ্যা ইনপুট নিতে হবে, তাই তো? 3টা সংখ্যা ইনপুট নিতে হবে। তো আমাদের স্টেপ ওয়ান কি ব্যাপার দেখো, আমাদের স্টেপ ওয়ান যেটা ছিল সেখানে গিয়ে হচ্ছে আমরা স্টার্ট করব, 2 নম্বর স্টেপ আছে,
আচ্ছা, আমরা হচ্ছে স্টেপ ওয়ানে গিয়ে স্টার্ট করবো। তো শুরু করলাম আমরা স্টেপ ওয়ান, দেখছি স্টেপ ওয়ানে গিয়ে আমরা স্টার্ট দিব। তারপর হচ্ছে স্টেপ টু তে গিয়ে হচ্ছে আমরা ইনপুট নিব তিনটা সংখ্যা, একটা হচ্ছে এ বি আর হচ্ছে সি, তিনটা সংখ্যা। এখন এই সাম ইকুয়াল এ প্লাস বি এই সূত্র এখন কাজে লাগবে না, আমাদের কি করতে হবে অ্যাভারেজ নিতে হবে। অ্যাভারেজ কে তুমি শর্টে এবিজি লিখতে পারো, অ্যাভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। গড় বের করার সূত্রটা কি, অ্যাভারেজ বের করার সূত্র হচ্ছে তিনটা সংখ্যার যোগফল বের করে সেটাকে তিন দিয়ে ভাগ করতে হবে। তো তিনটা সংখ্যার যোগফল বের করার পর তিন দিয়ে ভাগ করার পর যেটা আসবে সেটা হচ্ছে অ্যাভারেজ, এবিজি অ্যাভারেজ, এটাকে প্রিন্ট করতে হবে। এখন এই চিহ্নটা, এই ভাগ চিহ্নটা এভাবেই দিতে হবে, ভাগ নিচে দাগ দিয়ে দিলে হবে না, এভাবে দিতে হবে। কেন? কারণ হচ্ছে আমাদের যে কম্পিউটারের জন্য প্রোগ্রাম লেখার জন্য আমরা কিবোর্ড ইউজ করি, কম্পিউটারের কিবোর্ড, সেইখানে হচ্ছে এই ভাগ চিহ্ন কিন্তু নাই। আমরা যে ভাগ চিহ্নটা ইউজ করি ধরো এরকম এ, তারপর বাই হচ্ছে টু, যাবে না, আমাদেরকে এভাবে দিতে হবে। তারপর হচ্ছে ধরো এ, বাকি যে ভাগ চিহ্ন আমরা মূলত যে ভাগ চিহ্নটা আছে ওই ভাগ চিহ্নটা এখানে দিলে হবে না, এই যে এই ভাগ চিহ্ন এখানে দেওয়া যাবে না, কারণ এখানে কিবোর্ডে এই ধরনের কোনো ভাগ চিহ্ন নাই। ওকে, তাহলে ভাগ চিহ্ন এইভাবে দেওয়া যাবে না, দিতে হবে এইভাবে, ঠিক আছে? একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে ভাগ চিহ্ন, এটাকে আমরা ফলো করবো। তো এইটা হলো তিনটা সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগোরিদম। তো এখন তাহলে এই কাজটাই কি করতে হবে, এখানে করতে হবে। স্টার্ট করলাম, এখানে গিয়ে কি করব, ইনপুট নিব হচ্ছে আগে ছিল এবি, এখানে একটা আমরা ইনপুট বাড়াবো সেটা হচ্ছে সি হবে, সি হবে। আর এখানে যে সাম ইকুয়াল এ প্লাস বি আছে, এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে এভারেজ ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই থ্রি। এলেন আমরা অ্যাড করবো হচ্ছে এভারেজ সমান এবিজি সমান এ প্লাস বি প্লাস সি বাই থ্রি। শেষ, এই লাইনটা যদি এখানে অ্যাড করি তাহলে হচ্ছে অ্যাভারেজ হয়ে গেল। এটা হচ্ছে আমরা এখানে এই বক্সের মধ্যে লিখবো, আর প্রিন্ট নামকে করব না, প্রিন্ট করবো হচ্ছে অ্যাভারেজ কে, কারণ হচ্ছে আমরা অ্যাভারেজ বের করেছি। এখানে যে ভেরিয়েবল থাকবে, তুমি যদি এখানে ভেরিয়েবলটাকে এ ধরো তাহলে প্রিন্ট করার সময় এ দিতে হবে, তবে যেই কাজ সেই ভেরিয়েবলটা ধরা ভালো। তাহলে প্রিন্ট লিখবো আমরা অ্যাভারেজ, প্রিন্ট দিব হচ্ছে অ্যাভারেজ কে। এই হলো ফ্লোচার্ট হয়ে গেল। দেখো কারো কোনো প্রশ্ন থাকলে, কনফিউশন থাকলে বলতে পারো। এই নাওয়াল, বুঝতে পারছো? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, না বুঝলে বইলো। আচ্ছা, তাহলে তিনটের সঙ্গে গড় আমরা বের করেছি। এখন ধরো তোমাকে বললো নতুন একটা সমস্যা, সেটা হচ্ছে একটা হচ্ছে রেক্টাঙ্গল আছে, একটা আয়তক্ষেত্র আছে, ওই আয়তক্ষেত্রের তোমাকে বললো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে, এরিয়াটা বের করতে হবে। ওই এরিয়া বের করার জন্য অ্যালগোরিদম আমার ফ্লোচার্ট ঠিক হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য করতে হবে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট লিখতে হবে। সুডোকোড কিন্তু আমাদের দরকার নাই, এটা পরীক্ষা আসে না, ঠিক আছে? সুডোকোড লাগবে না, আমাদের লাগবে হচ্ছে অ্যালগোরিদম আর ফ্লোচার্ট, অ্যালগোরিদম আর ফ্লোচার্ট লাগবে। আচ্ছা, তো আমরা হচ্ছে শুরু করি। তো এখন আমরা যেটা করতে চাচ্ছি, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র লাগবে। সমস্যাটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগোরিদম ফ্লোচার্ট। এখন এই সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রথম ধাপ হবে কি কি ভেরিয়েবল আছে সেটা বের করা, তারপর ধাপ হবে হচ্ছে ফর্মুলা গুলো ঠিকঠাক করা, কি কি ফর্মুলা লাগবে। তো প্রশ্ন সবাই লিখে ফেলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় অ্যালগোরিদম ফ্লোচার্ট। তারপর প্রথম ধাপ স্টেপ ওয়ান দিয়ে শুরু করব। স্টেপ ওয়ানে গিয়ে আমরা লিখবো হচ্ছে স্টার্ট, প্রোগ্রাম শুরু করো। 2 নম্বর ধাপ হচ্ছে ইনপুট নিব, ইনপুট। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ লেন্থ আর হচ্ছে ব্রেথ বা উইথ। তো আমরা হচ্ছে এল আর ডাব্লিউ ধরলাম, লেন্থ হচ্ছে এল আর উইথ হচ্ছে ডাব্লিউ, লেন্থ আর উইথ। এখন এখানে কিন্তু সাম আর বসবে না, আমাদের ফর্মুলা হচ্ছে এরিয়া, আমরা বের করছি এরিয়া। তাহলে এরিয়া ইকুয়াল এল ইনটু, ইনটু হচ্ছে ডাব্লিউ, ঠিক আছে? তাহলে ইনটুটা হচ্ছে কিন্তু এভাবে দিতে হবে, কারণ হচ্ছে আমাদের কিবোর্ডে ইনটুটা এভাবে আছে, গুণ চিহ্ন বা ডট চিহ্ন দিলে হবে না, কেটে দিবে। পরে ধাপ হচ্ছে প্রিন্ট করবো কাকে, এরিয়াটাকে প্রিন্ট করবো, এরিয়াটাকে প্রিন্ট করবো। তাহলে শুরু করলাম স্টার্ট দিয়ে, ইনপুট নিলাম দৈর্ঘ্য আর প্রস্থ,
এরিয়াটা হচ্ছে বের করার ফর্মুলা হচ্ছে আমরা জানি আয়তক্ষেত্রের এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রিন্ট করলাম এরিয়া এন্ড শেষ। এখন এই কাজটাকে আমাদের কি করতে হবে, ফ্লোচার্টে করতে হবে, এটা অ্যালগোরিদম করলাম। এখন ফ্লোচার্টে সেম কাজগুলো করতে হবে, তার মানে আমরা হচ্ছে পরবর্তীতে গিয়ে অ্যালগোরিদম আর করবো না, বেশিরভাগ ক্ষেত্রে ফ্লোচার্টে করবো, কারণ এই অ্যালগোরিদমটা ফ্লোচার্টের মধ্যে আছে। যদি আমরা ফ্লোচার্টটা ভালো করে করি তাহলে অ্যালগোরিদমটা হয়ে যাবে পরবর্তী এক দুটা একটা ক্লাসের পরে, তারপর থেকে আমরা দেখা যাবে খালি ফ্লোচার্ট গুলাই করবো, অ্যালগোরিদম আর করবো না। যেগুলো অ্যালগোরিদম জটিল হবে তখন গিয়ে হচ্ছে আমি অ্যালগোরিদম করাবো, কারণ হচ্ছে ফ্লোচার্টের মধ্যে অ্যালগোরিদমটা আছে, শুধু স্টেপ গুলো অ্যাড করলেই হয়ে যাবে। তাহলে পরের ধাপে গিয়ে হচ্ছে আমরা এরিয়া বের করবো, এরিয়া বের সূত্র হচ্ছে এল ইন্টু হচ্ছে ডাব্লিউ। তারপরে ধাপে গিয়ে হচ্ছে আমরা এরিয়াটাকে প্রিন্ট করবো, প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া যে ভেরিয়েবলটা তুমি ধরবা, তুমি যদি এরিয়ার এটা ছোটাতে দাও এখানে, তাহলে এখানেও এরিয়ার এটা ছোটাতে দিতে হবে, মানে ভেরিয়েবল যেটা ধরবা ঠিক সেইভাবেই ফলো করতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য এখন কাজ হচ্ছে, তোমরা হলো একটা আয়তক্ষেত্রের পরিসীমা বের করার একটা অ্যালগোরিদম করবে, এটা করে ঘুরবি দাও। আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার বের করবা, আয়তক্ষেত্রের পরিসীমা বের করা অ্যালগোরিদম আর ফ্লোচার্ট। আমরা আস্তে আস্তে সহজ প্রোগ্রাম গুলো দিয়ে শুরু করছি, সহজ প্রোগ্রাম গুলো দিয়ে শুরু করলে পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে সুবিধা হবে। তো এগুলো কিন্তু পরীক্ষা আসে, এগুলো কিন্তু শুধু করানোর জন্য করা সেরকম না, প্রশ্ন সহজ করলে কিন্তু এগুলো দেয়। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের ছোট ক্লাসের আমরা 8-9-10 যত ফর্মুলা পড়েছি জ্যামিতি সবগুলো আবার কাজে লাগবে এখানে। ঠিক আছে, আর 6-7 এর অনেক কনসেপ্ট এখানে কাজে লাগবে। তো তোমাদের কাজ হচ্ছে এখন যেটা করবা, সবাই হচ্ছে আমাকে সলভ করে জমা দিবা আয়তক্ষেত্রের পরিসীমা বের করার অ্যালগোরিদম ফ্লোচার্ট, পেরিমিটার বের করার অ্যালগোরিদম ফ্লোচার্ট, সবাই ঝটপট করে ফেলো। তারপর যদি ক্লাস জয়েন করতে হয় আমি তোমাদের জয়েন করতে বলবো, তোমরা হচ্ছে আগে